হ্যালো ভিউয়ার্স, তো চলে এসেছি আজকে একটা দই মাছের নতুন রেসিপি নিয়ে। খুবই কম উপকরণ আর কম সময় এই রেসিপিটা তৈরি করা যায়। তো চলুন দেখি নি দই রুই কীভাবে আমি তৈরি করি। তো সর্বপ্রথমে আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটুকু আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর আমি রুই মাছে একটু নুন মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব। খুব হালকাভাবে নেড়ে চুড়ে মাছগুলোকে ভেজে নেব। দু তিন মিনিটে মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো কিন্তু লাল লাল করা যাবে না, হালকাভাবে ভাজতে হবে। মাছগুলো তুলে নেওয়ার পর একই তেলে দিয়ে দেবো জিরে, দু তিনটে কাঁচা লঙ্কা ফোড়ন। এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আগে থেকে করে রাখা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। এরপর এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে টক দই আর ওর মধ্যে একটুখানি হলুদ দিয়ে ফাটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। এরপর আরও 2-3 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। এরপর মাছগুলো একে একে দিয়ে আরও 5 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে হতে দেবো। এরপর ঝোলটা ফুটে আসলে মাছটাকে আমি হালকাভাবে উল্টে দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। আমাদের দই মাছ একদম রেডি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।